আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য একটি গুড নিউজ রয়েছে, আর এই গুড নিউজটা দেওয়ার জন্য আসলে এখন ভিডিওটা করা। আমি যদিও এখন রাস্তায় আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা, তো গুড নিউজটা হলো যে সেটা হলো আপনারা যারা এতদিন ধরে অপেক্ষা করতেছেন যে কোরিয়ান সার্কুলারটা কখন হবে, কোরিয়ান সার্কুলার কখন হবে, অর্থাৎ কোরিয়ান লটারি কখন হবে, তাদের জন্য হলো এই গুড নিউজটা। সেটা হলো আমি কিছুক্ষণ আগে বুয়েসেলের পেজে দেখলাম যে খুব শীঘ্রই, অর্থাৎ আগামী সপ্তাহ অথবা তার পরের সপ্তাহে কোরিয়ান এই সার্কুলারটা হবে, এবং এই সার্কুলারে প্রায় 14,000 জন, আমি আবার বলছি, এই সার্কুলারে প্রায় 14,000 জন লোককে, মানে কোরিয়ান যে ইউবিটি পরীক্ষা, এই ইউবিটি পরীক্ষায় সুযোগ দেওয়া হবে 14,000 জন লোককে। এবং এই 14,000 জন লোককে দুটো ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 7,000 জন লোক যারা কোরিয়ান ভাষা জানে, এরকম 7,000 জন লোককে লটারি ছাড়া, এরকম 7,000 জন লোককে লটারি ছাড়া সরাসরি এই ইউবিটি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। আর বাকি যে 7,000 জন, তাদেরকে হলো আগের যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতিতে লটারির মাধ্যমে নির্বাচন করে তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। তো আপনাদের কাছে এই বিষয়টা শেয়ার করার জন্য এই ভিডিওটি করা। আমি আবার বলতেছি, সেটি হলো আগামী সপ্তাহ, অর্থাৎ এই যে কালকে রোববার, এই রোববার থেকে যে সপ্তাহটা শুরু হবে, এই সপ্তাহ অথবা তার পরের সপ্তাহে এই যে কোনো এক সময়ে কোরিয়ান এই লটারিটা হবে, এবং কোরিয়ান প্রথমে সার্কুলারটা হবে, সার্কুলারের পরে হয়তো একটা নির্দিষ্ট ডেট দিবে যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এই তো এখানে আসলে দুইটা অপশনে ভাগ করা হয়েছে এবার, যেটা হলো যারা কোরিয়ান ভাষা জানেন তাদের একটা সেক্টর থাকবে, আর যারা না জানেন তাদের একটা সেক্টর থাকবে। তো আসলে যেই বিষয়টা সেটি হলো, যারা এতদিন ধরে অপেক্ষা করতেছিলেন, আপনাদের জন্য, আপনারা যারা আসলে কোরিয়ান ভাষা শিখতে চান বা এই সার্কুলার অংশগ্রহণ করতে চান, তাদের জন্য হলো যে এখন থেকে আর এক মিনিটও সময় নষ্ট না করা উচিত, এখন থেকে কোরিয়ান ভাষা শেখা শুরু করা উচিত। এবং বিশেষ করে আপনাদের পাসপোর্ট এবং সার্টিফিকেট, এই দুইটার প্রয়োজন। আমি আবার বলে দিচ্ছি যে এই সার্কুলারে অংশগ্রহণ করতে হলে কী কী লাগবে বা যোগ্যতা কী লাগবে। যোগ্যতা লাগবে হলো আপনাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে, এবং আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। এই দুটি যদি থাকে তাহলে আপনি কি এই সার্কুলারে অংশগ্রহণ করতে পারবেন। এবং এই সার্কুলারে অংশগ্রহণ করার পরে আপনি যদি লটারি উত্তীর্ণ হন তাহলে আপনাকে কোরিয়ান ভাষায় পরীক্ষা দিতে হবে। তো যারা এরকম সরকারিভাবে কোরিয়াতে আসতে চান, মাত্র 80 থেকে 1 লক্ষ টাকায়, তারা হলো আমার এই ভিডিওটা দেখে থাকেন যদি, যে যারা সরকারিভাবে আসতে চান মাত্র 80 থেকে 1 লক্ষ টাকায়, তাদের জন্য আসলে এই সুযোগ, অর্থাৎ আপনাদের পাসপোর্ট এবং সার্টিফিকেটটি আপনারা রেডি রাখতে পারেন, এবং যে কোনো সময় হয়তো সার্কুলার হয়ে যাবে আর সার্কুলারে অংশগ্রহণ করার জন্য। তো ইনশাল্লাহ যে সরকারিভাবে কোরিয়াতে আসার যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো নিয়ে আমি হয়তো খুব শীঘ্রই আপনাদেরকে একটি ভিডিও দেবো, এবং এই ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শেষে আরেকটা কথা বলতেছি, সেটি হলো যে যারা আসলে এই সার্কুলারে অংশগ্রহণ করতে চান, তারা এখন থেকেই কোরিয়ান ভাষা শেখা শুরু করুন, এবং কোরিয়ান ভাষা শেখার জন্য ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবেন। তবে তার আগে অবশ্যই একটা দুটো ক্লাস চেক করে ভর্তি হতে পারেন, অথবা যারা ভালো শেখান এরকম টিচার যারা আছেন তাদের কাছে শিখেন। এখন আসলে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় অনেক কোচিং তৈরি হবে, বিশেষ করে এই সার্কুলারকে নিয়ে, এটা একটা বিজনেসের মতো করে ফেলবে। তো আপনারা আসলে বুঝে শুনে ভালো জায়গায় ভর্তি হবেন, এবং এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন, যেহেতু সার্কুলারটা হয়েই যাবে। তাই যারা এই সার্কুলারে অংশগ্রহণ করতে চান, আপনাদের জন্য এখনই সুবর্ণ সুযোগ সব কিছু রেডি করার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পিছনে অনেক বাইকের শব্দ টব্দ হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, এবং পরবর্তী যে আপডেটগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।